দুটো চ্যানেলের টিআরপি এত বেশি, দুটো চ্যানেলের লোকে তো দেখতে এত অভ্যস্ত, ওর বাইরে চ্যানেলে কাজ করলে আমার মনে হয় একটু কম দেখা যায়, তাকে নিয়ে একটু কম কথা হয়। আমি দেখছি একটা জায়গায় লেখা যে মাফিন টাপুর টুপুরের পায়েল সারা জায়গায়, এরকম একটা নিউজ, সত্যি মনটা খারাপ হয়ে গেল। এই যে নিউজটা ছড়ালো, এটা কিন্তু আমার প্রফেশনাল জগতে আমার কিন্তু একটা এফেক্ট ফেল। একটা সময় টেলিভিশনে যাকে দাপি অভিনয় করতে আমরা দেখেছি, কখনো তিনি খলনায়িকা, কখনো আবার তিনি পজিটিভ চরিত্রে। তবে আবার বেশ অনেক দিনের একটি গ্যাপের পর আবার তিনি ফিরলেন, অবশ্যই ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকের নাম মিলি, আর আজকে আমরা মিলির সেটে, আর সঙ্গে এই মুহূর্তে ক্যামেরাটি প্যান করে দিই, সঙ্গে এই মুহূর্তে আমার বিশেষ গেস্ট, আমাদের সকলের প্রিয় মাফিন রয়েছে। ওয়েলকাম টু আজ তক বাংলা মাফিন। একটুখানি আমাকে বলো যে এই যে একটা গ্যাপ, অনেক বছর বাদে তোমাকে আবার দেখতে পেলাম, মানে আমি শিওর যে হয়তো তুমি কাজ করেছো বাট আমরা সেটা দেখতে পাইনি, তুমি কোথাও শিরোনামে উঠে আসনি বা কোথাও কোনো নিউজে তুমি থাকছো না, বাট যেরকম হয় তুমি থাকতে আগে, এই হঠাৎ করে গায়েবটা হলো। আসলে জানো তো ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এটা যে হয় না, দুটো চ্যানেলের টিআরপি এত বেশি, দুটো চ্যানেলের লোকে তো দেখতে এত অভ্যস্ত, যে ওর বাইরে চ্যানেলে কাজ করলে আমার মনে হয় একটু কম দেখা যায়, তাকে নিয়ে একটু কম কথা হয়। আমি কিন্তু করেছি, আমি কালার্স বাংলাতে খুব বড় বড় কাস্টিং করেছি, সেটা নিয়ে ইন্টারভিউও বেরিয়েছে। আমি জানি না কেন, তারপরেও হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমি দেখছি একটা জায়গায় লেখা যে মাফিন টাপুর টুপুরের পায়েল উনি আর অভিনয় করেন। আমার একটা বন্ধুই আমাকে পাঠালো নিউজটা, এলাম এই আবার কী ধরনের নিউজ। প্রথমে দেখে খুব খারাপ লাগলো, কিন্তু তখনও আমি একটা চ্যানেলে, বড় চ্যানেলে বড় কাস্টিং করছি, আমি অবাক হয়ে গেছি নিউজটা দেখে। তারপরে দেখলাম বিদ্যুৎ গতিতে নিউজটা চতুর্দিকে এ হয়ে গেছে, মানে ছড়িয়ে গেল প্রত্যেকটা এই চ্যানেলই এই নিউজ দেখাতে শুরু করলো। হ্যাঁ, মানে দেখাতে শুরু করলো, বিভিন্ন জায়গায় বেরোতে শুরু করলো। হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়ায় বেরোতে, এখন তো সোশ্যাল মিডিয়ারই জমানা, তো এরকম বেরোতে শুরু করলো। আমার খুব অবাক লাগতো যে কেন এরকম হলো জিনিসটা। এবার কয়েকজন আমাকে ফোন করতে শুরু করলো যে তাহলে তুমি গিয়ে ছেড়ে দিলে কাজটা, বললাম না আমি তো এই কাজটা করছি। হ্যাঁ, মাঝখানে আমি কাজ করিনি 6 মাস। দেখো 6 মাস তো আমরা যারা মেগা সিরিয়াল করি নর্মাল গ্যাপ হতেই পারে, মানে ভালো ভালো কাস্টিং না পেলে লোকে তো বসেই থাকে, ওয়েট করতে হয় আমাদের একটা কাজের পর একটা কাজ, সেটা 6 মাস হতেই পারে। তার জন্য এত বড় মানে সারা জায়গায় এরকম একটা নিউজ, সত্যি মনটা খারাপ হয়ে গেল। তারপরে করলাম হচ্ছে সাহিত্যের সেরা সময়, সেখানে বিরাট একটা কাস্টিং করলাম, আর মোটামুটি পজিটিভ ক্যারেক্টার, সেটার জন্যে সবাই আবার নিউজ করলাম মাফিনের কাম ব্যাক। তো 6 মাস পরে যে কাজটা করলাম সাহিত্যের সেরা সময়, সেখানে সবাই নিউজ করলাম মাফিনের কাম ব্যাক। কিন্তু এই যে নিউজটা ছড়ালো যে মাফিনের কাজ করছে না, এটা কিন্তু আমার প্রফেশনাল জগতে আমার কিন্তু একটা এফেক্ট ফেললো। কারণ অনেক কাস্টিং ডিরেক্টররা আমার বন্ধুদের থ্রুতে, মানে ওরা বলছে যে এই কাস্টিংটা তো মাফিনকে করতে পারো, তো বলছে না ও তো কাজ ছেড়ে দিয়েছে দেখলাম নিউজে, তো এইটা ডেফিনেটলি একটু ক্ষতি তো করেইছে। মানে তাহলে বলা যেতে পারে যে যেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার একটা ভীষণভাবে ঘুরে যাওয়া, মানে 360 ডিগ্রি একটা জীবন পুরো ঘুরে গেল, মানে যেটা সুস্থ স্বাভাবিক একটা স্টেবল লাইফস্টাইল ছিল সেটা ঘুরে যাওয়া, তো সেই মুহূর্তটা ঠিক কীরকম ছিল? মানে ওয়ান ফাইন মর্নিং তুমি দেখলে অ্যান্ড দেন তারপরে হঠাৎ করে পুরো জিনিসটা ঘুরে গেল, মানে কাজ নেই এরকম একটা ব্যাপারটা তোমার সামনে আসলো, কীভাবে তুমি জিনিসটাকে পুরো ডিল করলে? কারণ ডিপ্রেশনের কথা আমি বলছি, মারাত্মকভাবে আসে ডিপ্রেশন, হতো আগে ভীষণ, কেন আমি অ্যাট এ টাইম কখনোই 2-3টা সিরিয়াল করিনি, সবসময় একটা সিরিয়াল করেছি। যখন আমার বিরাট পপুলার সিরিয়াল চলতো তখনও আমি একটা সিরিয়াল করেছি, কিন্তু আমি কখনও কারোর সাথে কন্ট্রাক্টে ছিলাম না। হ্যাঁ, আমি বেশি কাজ অ্যাট এ টাইম, ওই ডেট ম্যানেজ করাটা, ওটা আমার ওই স্কিলটা আমি এখনও জানি না, তো কাজেই একটাই কাজ করতাম। তার জন্য যখন একটা কাজ বন্ধ হয় সবসময় আমার একটু গ্যাপ পড়েই যায়, তো ডিপ্রেশন হতো। কিন্তু ডিপ্রেশনটা কিছুটা কাটে কেন জানো, কারণ আমার একটা নবরং ডান্স একাডেমি বলে একটা বড় ডান্স একাডেমি রয়েছে, যেখানে আমি সারাক্ষণ আমার স্টুডেন্টদের সাথে আমি খুব অ্যাটাচড ওখানেই, তো ওর জন্য কিছুটা ডিপ্রেশন কাটে। আর একটা নিউজ, এটা কাউকে এখনও বলা হয়নি, আর আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, যে বাচ্চাটার এখন 2.5 বছর বয়স, তো ওর জন্য আমার ডিপ্রেশন এখন অনেকটা কেটেছে। বাহ, তাহলে এখন বলা যায় ঘোর সংসারী সেই অর্থে, এবং বেশ ভালো সময় কাটাচ্ছ। এবার একটুখানি বলতে, এই যে তুমি মাঝখানে তুমি বলে গ্যাপ নিয়েছো, আবার যখন তোমার কাছে কাজ আসছে না, তারপরে তুমি যখন ফিরলে, এখন কী কী তুমি বদল দেখছো ইন্ডাস্ট্রি?
না বদল তো আমি তো সেরকম ভাবে গ্যাপ নিইনি, তো ছ সাত মাসে তো আলাদা করে বিরাট কিছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, যখন আমি এন্ট্রি করেছিলাম ইন্ডাস্ট্রিতে সেটা আর এখন আকাশ পাতাল তফাত। তখন একদম জিনিসটা অন্য ছিল, তখন এক নম্বর কথা হচ্ছে মেকআপ রুম। এখন জানা গেছে ছেলেদের মেকআপ রুম আলাদা, মেয়েদের মেকআপ রুম আলাদা। আমরা সবসময় ছেলে মেয়ে একসাথেই একটা মেকআপ রুমে বসতাম। আর আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম, মানে সেটা অনেক বছর আগে, তখন আমি নিজে পড়াশোনা করি, তো তখন যেটা হতো যে আমি হয়তো একা নতুন, ধরো যে সিনটা করতে যাচ্ছি আমার সারাউন্ডিং সমস্ত আর্টিস্ট খুব নাম করা আর্টিস্ট, আমি একা নতুন, তো বুঝতে পারছো ব্যাপারটা মানে কতটা ভয় কতটা। এখন সেরকম হয় না, এখন চারপাশে সবাই নতুন। এখান থেকে তুমি প্রথম তোমার জার্নি শুরু করেছো? হ্যাঁ, অন্দরমহল বলে জন্দার একটা সিরিয়াল করতাম এইখানটায়, তো আমার মনে আছে সেদিনকে। এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার ঠিক মনে পড়ছে যে আমি এখানে একটা ছোট্ট ফ্রক পরে আমি এখান দিয়ে হেঁটে হেঁটে তখন যেতাম নতুন নতুন। আর প্রত্যেকটা জন্দা ভীষণ বকতো, কিছু না পারলেই খুব বকতো, তো কাজে সেটা মনে পড়ছে। আর এখন আমি কত কনফিডেন্ট যে কেউ আমাকে বকতে পারবে না, কাজটা মোটামুটি জেনে গেছি। তো এই যে যখন বড় বড় তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তুমি স্ক্রিন স্পেস শেয়ার করছো, মেকআপ রুম শেয়ার করেছিলে যখন সেই সময় দাঁড়িয়ে, তো এমন কোনো মুহূর্ত আছে যেটা ভীষণভাবে স্মরণীয়, ভীষণভাবে মনের কাছে, ভীষণ স্মরণীয়? মানে আমার মনে আছে, আমি নাম করেই বলছি, গার্গিদি। আচ্ছা, গার্গিদি, হ্যাঁ, গার্গী রায়চৌধুরী। গার্গী রায়চৌধুরী আর আমি একটা সিরিয়াল করতাম যার নাম ছিল কৃষ্ণকলি। তো গার্গিদি ছিল কৃষ্ণকলি, আমি ছিলাম কমলকলি। হ্যাঁ, তো ওই সিরিয়ালটা মনে আছে, একটা গার্গিদি আর আমার 1:1 সিন হচ্ছে। এবার সামহাও হয় না যে আমার যারা সিনিয়র তাদের মধ্যেও একটু ভুল হয়ে যায়, তো গার্গিদি একটা কম্পোজিশন ভুল করেছিল। ডিরেক্টর তো চিৎকার করে, তখন হয় কি আমি যেহেতু নতুন, মানে একটা ধারণাই আছে যে ও নতুন মানে ওই ভুল করবে, চিৎকার করে, হ্যাঁ মাফিন তুই ভুল করছিস। আর আমিও বলতে পারছি না ভুলটা অ্যাকচুয়ালি আমি করিনি, চুপ করেছিলাম। কিন্তু গার্গিদি মনে হয় আমাকে ভীষণ ভালোবাসত, গার্গিদি প্রচুর মানে ব্যবহার আমি দেখেছি। তো গার্গিদি বলছে না 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 সরি, ওটা মাফিন ভুল করেনি, আমি করেছি, মানে গার্গিদি বলে দিল বলে আমি বেঁচে গেলাম। কিন্তু খুব ভালো ছিল, মানে আমার সাথে সামহাও ওনার ব্যবহারটা খুব ভালো। আর এখন তুমি তো সেই অর্থে সিনিয়র, এখন প্রচুর নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছে, কিভাবে দেখো তাদের সঙ্গে? কারণ এখনের থিঙ্কিং প্রসেস, তাদের থট প্রসেস ভীষণভাবে বদলে গিয়েছে, মানে কীভাবে দেখো, জেল করে বা অ্যাট টাইমস কোথাও মনে হয় যে না নিজের সম্মান নিজের কাছে রেখে ভাই তুমি যেমন আছো আছো আমি আমার জানি ঠিক আছে, মনে হয় এরকম? এখন আমি একটু কম কথা বলি, মানে সব জায়গায় আগে গিয়েই হড়বড় হড়বড় করে, আমি এমনি বেশি কথা বলার মানুষ, হ্যাঁ তো বেশি কথা বলি, কিন্তু প্রথম গিয়ে একটু কম কথাই বলি, দেখে নিই আগে হ্যাঁ চলো, কিন্তু তারপরে যখন জেল হয়ে যায় তখন বেশি কথা বলি। তবে এখনকার মেয়েরা না আমার মনে হয় অনেক মানে তৈরি হয়েই আসে। হ্যাঁ, এই যে আমাদের এখানে মিলি, মিলিও তো সে অর্থে নতুনই মেয়ে, আগে একটাই সিরিয়াল করেছে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে, খুব সুন্দর মানে তৈরি হয়ে আসে, তো আমার সেটা দেখতে বেশ ভালো লাগে যে ওরা প্রথম থেকেই কত কনফিডেন্ট আর অনেক কিছু জানতো যেগুলো আমরা জানতাম না, যেমন মেকআপ ফেকআপের ব্যাপারটা আমরা তো জানতামই না, কিন্তু ওরা অনেক বেশি কিছু জানে যে সবসময় যে আমি যেহেতু সিনিয়র হয়ে গেছি আমি এখন সব জানি তা নয়, বরং ওদের থেকে অনেক কিছু শিখতেও পারি। বাহ, মানে এটা একটা পজিটিভ দিক সেই অর্থে, কারণ সিনিয়র জুনিয়রের একটা টাসেল সবসময় ছিল, আগামী দিনেও হয়তো থাকবে, নিশ্চয়ই থাকবে। বাট তাহলে তুমি বলছো যে এরকম কোনো বাজে কোনো মানে কিছু এখনো অবধি তুমি ফেস করোনি? নেই নেই। বেশ, তাহলে তো বোঝাই যাচ্ছে বেশ হই হই করে চলছে, চলুক মিলি। অ্যান্ড আই এম শিওর যে আগামী দিনে প্রচুর আরও চমক আসবে মিলিতে। আচ্ছা, বাংলা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি করছেন? মিলি কিন্তু দেখতে হবে, টিআরপিটা একটু বেড়েছে, আরও 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 বাড়াতে হবে, আর সেটা একমাত্র তোমরাই পারো, পুরো তোমাদের হাতে রয়েছে, মিলি দেখো। আর হ্যাঁ, এইসব ভুলভাল রিমার্সে কাজ মানে কান দিও না, কারণ আমার মনে হয় আমি আপাতত কাজটা ছাড়ছি না, আমি কাজ ভীষণ ভালোবাসি, এই কাজটা, এই প্রফেশনটা, আমার ডান্স সব কিছু প্রচণ্ড ভালোবাসি, সব কিছু নিয়েই চলতে চাই, তো রিউমার্সে একদম কান দেবে না। আর থ্যাংক ইউ সো মাচ, আর নতুন বছর ভীষণ 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 ভালো কাটুক তোমাদের। আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস, খুঁটিনাটি গসিপসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলায়। ক্যামেরা পার্সন কিরণজিতের সঙ্গে অরুণাভ, আজ তক বাংলা, কলকাতা।